নমুনা উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন রসায়নের অ্যানসার দেওয়ার জন্য তার জন্য আমি রসায়নের অ্যানসারটা শুরু করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যানসার করার আগে আমি দুটি কথা বলি যে এখান থেকে আপনারা যে সুবিধাগুলো পাচ্ছেন যে হেল্পগুলো পাচ্ছেন তার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলের সাথে থাকা উচিত এবং লাইক ও কমেন্ট করা উচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে যারা দেখব সেটি হচ্ছে সিলেবাস দেখেন সিলেবাসে এরকম আছে আমাদের যে এখান থেকে ক নম্বর যে নির্দেশনা আছে এ ও বি মৌলের মধ্যে গঠন প্রক্রিয়া উৎপন্ন আর সি ও ডি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া গণনাঙ্ক স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করতে বলেছে গ নম্বর হচ্ছে ডি মৌলের একাধিক পরমাণুর মধ্যে যে ধরনের বন্ধন সম্ভব তার ব্যাখ্যা এবং মৌলটির বিদ্যুৎ পরিবহিতা ব্যাখ্যা করতে বলেছে তাহলে আমরা উত্তরে চলে যাচ্ছি ক নম্বর উত্তর দেখেন যে এ ও বি মৌলের মধ্যে বন্ধন ঘটন ও বিদ্যুৎ পরিবহিতা উদ্দীপকে এ মৌলের অবস্থান পর্যায় সারণীর প্রথম পর্যায়ে গ্রুপ একে তাহলে এ মৌলটি হবে হাইড্রোজেন এবং বি মৌলের অবস্থান পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় এবং ১৪ নম্বর গ্রুপে তার মানে হচ্ছে বি মৌলটি হচ্ছে কার্বন সেই ক্ষেত্রে নিম্নে হাইড্রোজেন ও কার্বনের মধ্যে বন্ধন ক্রিয়া নিচে ব্যাখ্যা করা হলো একটু খেয়াল করি যে হাইড্রোজেন ও কার্বনের বন্ধন দেখানো হল হাইড্রোজেন ও কার্বন এর মধ্যে বন্ধন বিদ্যমান তারা পরস্পর সমজীবী বন্ধনে আবদ্ধ হয়ে সিআইস ফোর উৎপন্ন করবে সমজ্রী বন্ধন হলো এমন এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে পরমাণু তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন শেয়ার করে এই ধরনের বন্ধন করে একটু খেয়াল করি ভাগাভাগির মাধ্যমে ইলেকট্রন শেয়ার করা পরমাণু দয়ের মধ্যকার আকর্ষণ ও বিকর্ষণের ফলে যে সুস্থিত ভারসাম্য বল তৈরি হয় তাই হচ্ছে সমযোজী বন্ধনের সৃষ্টি করে যেমন আমরা দেখতেছি কার্বনের সাথে এখানে একটি হাইড্রোজেনের ইলেকট্রন আছে এখানে একটি হাইড্রোজেনের ইলেকট্রন আছে এখানে একটি হাইড্রোজেনের ইলেকট্রন আছে আপনারা একটু এটা গাঢ় করে দিবেন দেখেন এখানে এই হাইড্রোজেনের সাথে দুটি ইলেকট্রন শেয়ার হয়েছে এখানে দুটি ইলেকট্রন শেয়ার এখানে দুটি ইলেকট্রন শেয়ার সেক্ষেত্রে হাইড্রোজেন সুস্থিত অর্জন করেছে আবার প্রত্যেকটা হাইড্রোজেন করেছে আবার কার্বনের বাইরেও কিন্তু আটটি ইলেকট্রন হয়ে গেছে সেই ক্ষেত্রে এই যে বন্ধন প্রক্রিয়া CH4 এর সমযোজী বন্ধন প্রক্রিয়া এখন বলেছে এই সমযোজী বন্ধনকৃত যে যৌগ সেটি ইলেকট্রন বা বিদ্যুৎ পরিবহন করবে কিনা একটু খেয়াল করি CH4 যৌগের বিদ্যুৎ পরিবাহিতা আমরা জানি সমযোজী যৌগগুলি সাধারণত অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠিত হয় সমযোজী যৌগের অন্তে কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধান সৃষ্টি হয় না আর আমরা ইতিমধ্যে জেনেছি যদি ধনাত্মক ও ঋণাত্মক আধান সৃষ্টি না হয় তাহলে কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করে না সেক্ষেত্রে এজন্য যোগগুলি সাধারণত অপোলার হয় সমযোগী যৌগগুলি অপোলার হওয়ায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না কার্বনের বেশিরভাগ যৌগ ইলেকট্রন শেয়ার করে সমযোগী যৌগ গঠন করে তাই কার্বনের যোগীর ক্ষেত্রে দেখা যায় এরা তড়িৎ পরিবাহিতা পরিবহন করে না যেমন মিথেন অণুটি কার্বন ও হাইড্রোজেন পরমাণু সমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত গঠিত হয় হয় ধনাত্মক আধান না মিথেন অণুটি বিদ্যুৎ পরিবহন করে না এরপর খ নম্বর যে প্রশ্ন ছিল সি ও ডি মৌলের মধ্যে বন্ধন এবং বিদ্যুৎ পরিবাহিতা তো সি ও ডি যদি আমরা দেখি উদ্দীপকের সি মৌলের অবস্থান পর সৈনিক দ্বিতীয় পর্যায়ে এবং গ্রুপ ১৬ তার মানে এটি হচ্ছে সি মৌল হচ্ছে অক্সিজেন এবং ডি মৌলের অবস্থান হচ্ছে চতুর্থ পর্যায়ে এবং গ্রুপ ১ তাহলে ডি মৌল হচ্ছে পটাশিয়াম তো নিম্নে অক্সিজেন ও পটাশিয়ামের তড়িৎ বন্ধন প্রক্রিয়া যদি আমরা একটু দেখি অক্সিজেন ও পটাশিয়ামের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান তারা পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়ে কে2 ও তৈরি করে উৎপন্ন করে মানে পটাশিয়াম অক্সাইড তৈরি করে আয়ন আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ধনে হলো এক প্রকার রাসায়নিক বন্ধন যা বিপরীত আধান যুক্ত আয়নসমূহের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ সৃষ্টি করে এছাড়া এই বন্ধন আয়নীয় যৌগে ক্রিয়াশীল একটি প্রাথমিক বল এক কথায় পূর্ণ যোজতা কক্ষ লাভের জন্য ধাতু থেকে অধাতুর দিকে ইলেকট্রন সরণি হলো আয়নীয় বন্ধন একটু খেয়াল করি আমরা এই বন্ধনটা এভাবে তৈরি হয়েছে পটাশিয়াম থেকে ইলেকট্রন একটা অক্সিজেন নিয়েছে এই পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন অক্সিজেন নিয়েছে নিলে কি হলো অক্সিজেনের বাইরে আটটা হয়ে গেল এবং পটাশিয়ামের বাইরেও কিন্তু আটটি ইলেকট্রন হয়ে গেল তাহলে পটাশিয়াম দুটি পটাশিয়াম একটি করে ইলেকট্রন ছেড়েছে আর অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করেছে এভাবে আমাদেরকে একটু ও আয়নিক বন্ধন গঠন করেছে এরপরে এটা গণনাঙ্ক স্ফৃতনাঙ্ক ব্যাখ্যা করতে বলেছে একটু দেখেন যে আমরা জানি আয়নিক যৌগের অনুতে পরমাণু মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি সমযোজী যৌগের অনুতে বিদ্যমান পরমাণু সময়ের মধ্যকার বন্ধন শক্তি অপেক্ষা বেশি থাকে আবার আয়নিক যোগের পরমাণু সমূহ ধনাত্মক ঋণাত্মক চার্জিত হয় এই ধনাত্মক ঋণাত্মক আধান অনু গঠনের সময় ত্রিমাত্রিকভাবে সুস্থিত হয়ে জ্যামিতিক কাঠামো গঠন করে এতে করে আয়নিক যোগের একটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং আয়নিক যোগের এক যোগের একটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত থাকে এতে আয়নিক যোগের অনুতে আন্তঃদেবিক আকর্ষণ বল অনেক বেশি থাকে ফলে আয়নিক যোগের অনুকে ভাঙতে অনেক বেশি তাপের প্রয়োজন হয় কেটু ও আয়নিক বন্ধন দ্বারা doi di tai আয়নিক যৌগ তাই কেটু ও এর গণনা অনেক বেশি শুধু কেটু ও যোগের গণনাঙ্ক হল তিনশো পঞ্চাশ ডিগ্রি থেকে সাতশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত আচ্ছা তাহলে এখন আমরা নম্বর উত্তরে চলে যাচ্ছি হচ্ছে কে কে এর একাধিক পরমাণুর মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান যেহেতু হচ্ছে পটাশিয়াম হচ্ছে একটি ধাতু নিম্নের কারণ ব্যাখ্যা করা হলো এবং পরিবাহিত দেখানো হলো একটি ধাতু অপর একটি অধাতুর মধ্যে আয়নিক বন্ধন এবং দুটি ধাতুর মধ্যে বন্ধন গঠিত করে কিন্তু দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে বলা হয় ধাতব বন্ধন সেটাকে বলে ধাতব বন্ধন এটা একটু ধাতব বন্ধনের সংজ্ঞা ধাতুসমূহ যে ধরনের বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয় তাই ধাতব বন্ধন এই সঞ্চরণশীল ইলেকট্রন এবং ধাতব আয়নের মধ্যে এই বিশেষ ধরনের বন্ধনের কারণেই ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবহন করে থাকে এই বন্ধন সঞ্চরণশীল ইলেকট্রন এবং ধনাত্মক চার্জ যুক্ত ধাতব আয়নের মধ্যে হয়ে থাকে ধাতব বন্ধন ধাতুর অনেকগুলো ভৌত ধর্ম যেমন যান্ত্রিক শক্তি নমনীয়তা তাপ এবং বৈদ্যুতিক রোধ এবং পরিবাহিতা অস্বচ্ছ ও জন্য এখন দেখি ধাত বন্ধনের ভিতরে ইলেকট্রন আর প্রোটনগুলো আকর্ষণ করে ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় থাকে যার কারণে পরিবহন করে এখানে আছে পারমবিক ফাঁস শ্বাস আর আছে সঞ্চয়নশীল ইলেকট্রন পটাশিয়াম একটি ধাতব মৌল হওয়ায় এর দ্বারা গঠিত বন্ধন হবে ধাতব বন্ধন আর ইলেকট্রন বিন্যাস অনুসারে এর সর্বশেষ স্তরে একটি মুক্ত ইলেকট্রন বিদ্যমান থাকায় ইলেকট্রনটি সঞ্চয়নশীল হয় এবং পারমাণবিক শ্বাসের মধ্যে চলাচল করে বিদ্যুৎ পরিবহন করে তাই বলা যায় পটাশিয়াম বিদ্যুৎ পরিবহন করে প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম পটাশিয়াম যে ধাতব বন্ধন করেছে সেখানে আহ বিদ্যুৎ পরিবহন এবং পটাশিয়াম যেই অক্সিজেনের সাথে আহ বন্ধন করেছিল সেই যোগের গলনাঙ্ক কিছু অনেক বেশি কারণ আয়নিক যোগের গলনাঙ্ক কিছু অনেক বেশি হয় আরেকটা দেখেছি হচ্ছে যে মিথেন মিথেন আমরা তৈরি হয়েছিল সিএইস ফোর বন্ধনের মাধ্যমে এবং সমযোজী বন্ধন পানিতে দ্রবিত হয় না এই কারণেই কারণ সমযোজী বন্ধনটা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারে না যার কারণে এরা অপোলার হয় অপোলার যৌগ কখনোই পানিতে দ্রবিত হয় না শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে আপনাদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত রসায়ন অ্যাসাইনমেন্ট টা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সুন্দর একটি অ্যাসাইনমেন্ট আপনারা তৈরি করতে পারবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি কোভিড বাংলা আসসালামু আলাইকুম